সালামু আলাইকুম, আপনাদের সামনে আসছি আবারও। এই ভেনিসের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা এই মুহূর্তে ভেনিস কমনের, ভেনিস পৌরসভার যে প্রধান, দ্বিতীয় প্রধান সিমোনে ভেলতোর্নি, আসেসরে কাউন্সিলর তার, তিনি এবং পুলিশের, ভেনিসের সবচেয়ে প্রধান কর্মকর্তা যিনি মার্কো আগোস্তিন, তিনি তার দল সহ, পুলিশের অধ্যতন কর্মকর্তাদের সহ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ জানিয়ে দিয়েছেন। যে মেসেজটি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আজ থেকে বাংলাদেশিরা যারা ভেনিসে কোভিড আক্রান্ত, তাদের যারা কথা শুনছেন না, বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভেনিস কমনে। সেটা হচ্ছে, আপনাদের বাসায় আজ থেকে কন্ট্রোল আসবে, এবং কন্ট্রোল আসার পর অথবা ফোন দেবে, বিভিন্নভাবে আপনাদেরকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করার পর যদি বাসায় কাউকে না পায় যে পজিটিভ, অথবা যে কোয়ারেন্টাইন আছে তাকে যদি বাসায় না পায়, অথবা ফোনে কোথায় আছে জানতে না পারে, সঠিক তথ্য বাসায় না থাকেন, তাহলে আপনাদের জেল, 5 বছরের জেল, জরিমানা এবং সৌজন্য বাতিল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন, যারা কথা শুনছেন না। এটাই আমাদের মেসেজ। আমি কিছু বলার জন্য অনুরোধ করছি মনোয়ার ক্লার্ক ভাইকে। আমাদের অর্গানাইজেশনটা, ইউনিয়ন, এটা ছিল কমুনের যে আসেসর আছেন তারা, এবং ভিজিলে এবং কাপো কমান্ডোর পুলিশিয়ার সাথে। তো ওনারা যেটা আমাদেরকে বলতে চাচ্ছে যে আমাদের এখানে ভেনিসে যে রোগগুলো হচ্ছে, যে কোভিড আছে এখানে সমষ্টিগতভাবে, তার 50% পিপল হচ্ছে বাংলাদেশি। আমি আবার বলি, আমাদের ভেনিসে আমরা যা দেখতে পাচ্ছি, ওনাদের দাতি হিসেবে, ওনাদের পর্যটন হিসেবে তারা বলছেন যে ভেনিসে সমষ্টিগতভাবে যারা কোভিডে আক্রান্ত, তাদের 50% অলরেডি আমরা কোভিডে আক্রান্ত বাংলাদেশি। তো সেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তাহলে আমাদের কী করা উচিত, সবাইকে এই কোভিডের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই টাইম, কারণ যত দিন যাবে তত আমাদের এই জিনিসটা বাড়তে থাকবে। এবং যে ইনফরমেশনগুলো এসছে তারা কিন্তু কঠোর থেকে কঠোরতর হচ্ছে। তার কারণ হচ্ছে যে অলরেডি আমাদের যে কমান্ডো ছিল, পরিচা কাপো ছিল, তিনি বলছেন যে যাদেরকে পজিটিভ হিসেবে রাস্তায় এবং অন্য জায়গায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ফাইন এবং ন্যূনতম 5 ইয়ার্সের জেলের ব্যবস্থা, প্লাস আপনাদের সৌজন্য যারা রিনিউ করবেন ভবিষ্যতে, যদি আপনারা, আপনাদের পাওয়া যায় যে আপনারা পজিটিভ এবং সেটার যদি ডকুমেন্টেশন থাকে, তাদের কিন্তু আপনাদের সৌজন্য নিয়েও কিন্তু ঝামেলা হতে পারে। তো আমাদের আর কিছু বলার নাই, প্লিজ, এটা আমরা প্রত্যেকজন এক একজন রেসপন্সিবিলিটি হতে হবে, কারণ আমরা নিজে, আমি নিজে ভালো থাকলে অন্যজন ভালো থাকবে। তো সেই জন্য সব কিছু অ্যাভয়েড করে, সব কিছু মানে নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে আসুন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সবাই সবার ইন্টারেস্টের জন্য আমরা এখানে সচেতন হই ভাই। সচেতন ছাড়া এটা কোনো বিকল্প নাই, কারণ সচেতন হচ্ছে, প্রিকাউশন হচ্ছে এই রোগের এফেক্টের প্রথম পজিটিভ থিং। তার মানে আমরা পজিটিভ হওয়ার আগে যাতে আমরা সচেতন হব, যাতে এই রোগগুলো আমরা আর কোনো রকমভাবে এফেক্ট না হই, প্লিজ, দয়া করে আমরা সচেতন হই। আমরা সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের কমিউনিটি আমরা চেষ্টা করছি উলসের মাধ্যমে, যে বিভাগের মাধ্যমে, যে আমরা যাতে এই কমিটি থেকে বেরিয়ে আসতে পারি। তো এটা এখন আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, যে যারা কোভিড পজিটিভ আছেন তারা নিজেই জানেন অবশ্যই ভালো করে, তো তারা অবশ্যই আপনারা অ্যাটেনশন থাকবে যাতে অন্যদেরকে এই কোভিড যাতে এফেক্ট না করেন। তো ধন্যবাদ। আমি আবার বলছি যে আমাদের রিয়েলি এখানে অনেক, আমাদের এই প্রশাসন, ভেনিস প্রশাসন অনেক কঠোর থেকে কঠোরতম হচ্ছে, যেখানে আমাদের 50% পিপল বাংলাদেশি আক্রান্ত সমষ্টিগতভাবে, সেখানে তারা ফাইন থেকে শুরু করে, জেল থেকে শুরু করে এবং ডকুমেন্টেশন সৌজন্য, এগুলো থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন না, এবং কঠোর থেকে কঠোর এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। তাহলে আপনারা সবাই প্লিজ সেফ থাকবেন এবং অন্যদেরকে সেফ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভেনিসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ রইল, আগেও কিন্তু আমরা বলে যাচ্ছি জিনিসগুলো, আমার যে ভাই বোনেরা যারা কমিউনিটি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় আছে, সবাই আমরা আজকে মিটিং বলছি জানেন তো, সবাইকে অনুরোধ থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এই দেশের আইন মেনে চলবেন। আপনাকে আগেই বলা হয়েছে বাসার মধ্যে 10 জন থাকেন, 12 জন থাকেন, কোনো সমস্যা না। সমস্যা হলো পজিটিভ যদি কেউ থাকে এবং সে যদি ঘোরাফেরা করে, বা ওই বাসার লোকগুলো যদি বাহিরে যায়, যা আপনার মূলতা তো হবেই, সাথে সাথে কিন্তু আপনার স্বজনের উপরেও এফেক্ট পড়তে পারে। কাজেই সকলকে অনুরোধ করব, আপনারা যাতে
সঠিকভাবে আইন কানুন মেনে চলেন এবং পজিটিভ থাকলে সবাই কোয়ারেন্টাইনে বাসায় থাকেন, কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে আপনাদেরকে টেলিফোন নাম্বার দিব, যেই নাম্বারে আপনাদের বাজার সদায় আপনাদের বাসায় পৌঁছায় দিবে। তারপরেও আপনারা বাহির ঘরে থেকে বাহির হবেন না যাদের বাসায় পজিটিভ আছে। ধন্যবাদ সকলকে। বাংলা ভাষায় বলার জন্য শুধু আমাদেরকে ডেকেছে তারা, তাদের উদ্দেশ্য তো হচ্ছে আমরা শুধু আপনাদের কাছে বাংলা ভাষায় আমাদের কথাটা উপস্থাপন করি। সেই কথাটা হচ্ছে এই, আজকে থেকে আপনার বিজলি বাসায় আসবে, মিউনিসিপ্যালিটির যে বিজলি, যেখানে বিজলিগুলো বাসায় আসবে, তারা আপনাকে চেক করবে যে আপনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, আপনি বাসায় নাই অবস্থান করছেন না, আপনাকে জরিমানা করতে পারে, আপনাকে জেল হতে পারে, আপনার সৌজন্যের উপরে আপনার হাতাকারে করবে। এটাই হচ্ছে মেসেজ, এখানে লম্বা কোনার কথা নয়। আপনি যে আক্রান্ত হয়েছেন আপনি কোনোভাবেই বাসার বাইরে যেতে পারবেন না, পুলিশের কথা হচ্ছে পরিষ্কার কথা এরকম। আপনি বলবেন ভাই আমার বাসায় অনেক লোক ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো আপনি যদি আপনি যত ব্যাখ্যাই দেন সেই ব্যাখ্যা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না। শুধু ব্যাখ্যা একটা, আপনাকে বাসায় থাকতে হবে, আপনার বাসায় থাকা 14 দিন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আরেকটি কথা, পুলিশ প্রশাসন আমাদেরকে একটি হটলাইন দিয়েছে 04127470700। কেউ যদি কাউকে কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায় অথবা কোনো সমস্যা করে আইন না মানে, আমরা এই নাম্বারে ফোন দিয়ে সেরে আমরা প্রশাসনিক ব্যবস্থা কমপ্লেন করতে পারবো। আসসালামু আলাইকুম।